শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, প্রকৃতিতে কাশফুল আর শিউলির সমারোহ জানান দিচ্ছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা। শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে আর কদিন পরেই মুখরিত হবে দেশের বিভিন্ন মন্দির আর পূজা মণ্ডপগুলো। নোয়াখালীর একটি দুর্গা মণ্ডপের 20 বছর পূর্তি উপলক্ষে এবার দেবী দুর্গার 71 ফুট উঁচু প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 মাস ধরে কাজ করছেন শরীয়তপুরের কারিগর অমর কৃষ্ণ পাল ও তার 12 জন সহযোগী। এই প্রতিমাকে ঘিরে ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহের কমতি নেই। এবার আমরা 71 ফুট মূর্তি করা যেমন খুশি তেমন আনন্দিত। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে জানালেন মণ্ডপের সভাপতি। আমরা সবার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই 71 ফিট প্রতিমাটা স্থাপনা করছি। রাজবাড়ির জামালপুরে পানির উপরে বাঁশের এই মণ্ডপটির দৈর্ঘ্যে 200 ফুট, 40 ফুট প্রস্থে এবং উচ্চতায় 50 ফুট। 4 তলা বিশিষ্ট মণ্ডপে স্থাপন করা হবে 205টি প্রতিমা। দেবী দুর্গার বিভিন্ন রূপ, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী তুলে ধরা হবে প্রতিমা বিন্যাসের মধ্য দিয়ে। যথাসময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে এমন আয়োজনে খুশি ভক্তরা। আয়োজকরা বলছেন, ব্যতিক্রমী দৃষ্টিনন্দন স্থাপনার কারণে এবার আরো বেশি মানুষের সমাগম ঘটবে এখানে। 70 থেকে 80 ফিট উপরের যে কাজ, এটা বাংলাদেশের কোথাও হয় না। নৈতিকতা বোধটাকে জাগ্রত করানোর জন্য আমরা স্বর্গ এবং নরক এই দুইটা জিনিস তুলে ধরছি। এদিকে বাগেরহাটের শিকদার বাড়ি পূজা মণ্ডপে থাকছে 601টি প্রতিমা। নিপুণ হাতে শৈল্পিক ছোঁয়ায় প্রতিমা তৈরিতে 5 মাস ধরে 14 জন সহকারী নিয়ে কাজ করছেন খুলনার কয়রার কারিগর বিজয় কৃষ্ণ বাছার। এরই মধ্যে মাটির কাজ শেষ, চলছে রং তুলির ছোঁয়া। সংখ্যার দিক থেকে পূজো মণ্ডপ না, সংখ্যার দিক থেকে এটা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ। মঙ্গলময়ী দেবী দুর্গা এবার মর্তে আসবেন ঘটক অর্থাৎ ঘোড়ায়, আর যাবেনও ঘোড়ায় চড়ে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন।